প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা, রসে ভরা আর খেতে অসম্ভব মজা। তো চলুন শুরু করে দেই। এই পিঠা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিতই পিঠা। এখানে আমি নিয়ে নিয়েছি, আর আমার চ্যানেলে চিতই পিঠার রেসিপি আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। প্রথমেই আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি ফুল ক্রিম দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে ফুল ক্রিমের যে কোনো ব্র্যান্ডের দুধ নিয়ে নিতে পারেন। এখন দুধটাকে ভালো মতো আমি জাল করে ফুটিয়ে নিব, আর একটু পরপর কিন্তু নাড়াচাড়ার মধ্যে দুধটাকে রাখতে হবে। 3টি এলাচি দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটাকে কিন্তু ভালো মতো জাল করে নিতে হবে। এখন এলাচিগুলোকে আমি তুলে নিচ্ছি। এলাচির যে ফ্লেভারটা ছিল সেটা কিন্তু দুধে চলে আসছে অলরেডি, এখন রাখার কোনো প্রয়োজন নেই। দুধটাকে ভালো মতো জাল করে নিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি, আর এই দুধটাকে আমি কুসুম গরম করে নেব, কারণ এর মধ্যে আমি খেজুরের গুড়টা ইউজ করব। আর অনেক সময় গরম দুধে গুড় ইউজ করলে কিন্তু দুধটা ফেটে যায়, এজন্য আমি সামান্য একটু ঠান্ডা করে নিচ্ছি দুধটাকে। এর মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি সারা রাতের জন্য রেখে দিব, কারণ এই পিঠাটা কিন্তু সারা রাতের জন্যই ভিজিয়ে রাখতে হয়, তাহলে দুধগুলো ভালো মতো পিঠার ভিতরে ঢুকতে পারে, আর পিঠাগুলো কিন্তু বেশ নরম হয়ে যায়, আর খেতেও খুব মজা লাগে। এই পিঠাটি খেতে কেমন লাগে সেটা নির্ভর করবে আপনার পিঠার উপরে, পিঠাটা কত সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর সারা রাতের জন্য রেখে দিলে পিঠাটা এমনিও নরম হয়ে যায়। এখন আমি হাত দিয়ে একটু দেখে নেব কুসুম গরম হয়েছে কিনা। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে মিঠাইটা। মিঠাইটা অবশ্যই আপনারা ভালো মতো জাল করে ছেঁকে নেবেন, কারণ মিঠাইয়ে কিন্তু অনেক ময়লা থাকে। এখন মিশিয়ে দিচ্ছি ভালো মতো। এখন আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দেব। পরের দিন সকালে দেখবেন এরকম সুন্দর হয়ে গেছে দুধ চিতই পিঠা। কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।